আপনারা দেখছেন সঙ্গীতানুষ্ঠান সিং লাউড এন্ড প্রাউড, সৌজন্যে হোম ট্রেডার্স প্রপার্টিস, এমআরএ গ্লোবাল কার্গো, পূজা সিল্ক হাউস গ্রিন স্ট্রিট এবং প্রিয়াঙ্কা ফ্যাশন হাউস বেতলগ্রি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখছেন সিং লাউড অ্যান্ড প্রাউড, আর আমার সাথে রয়েছে খুব প্রাউড হয়ে লাউড হয়ে গান করছে সোহিনী আলম, সাথে তার ব্যান্ড খিও। সোহিনী, হাই। তো ব্রেকের আগে যেটা কথা বলতে পারিনি, পদ্মার ঢেউ রে গানটা ছিল, হ্যাঁ, আমি আসলে আমি কোথায় যেন চলে গেছি, পদ্মার কাছে কিনারা, হ্যাঁ, আমার দেশটাও ওইখানে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। গানটা অসম্ভব, তোমার আসলে বারবার একই কথাই আমাকে বলতে হচ্ছে, গানের সাথে তুমি মিশে যাচ্ছ, থিমের সাথেই চলে যাচ্ছ, মাশাআল্লাহ, খুবই ভালো। সো কথা বলবো, গানে চলে যাই, সরাসরি গানে চলে যাবো। ওকে, ব্রেকের পর এবার আমরা যে গানটা পরিবেশন করবো, এটা আমাদের খুবই প্রিয় গান, যে গানটা নিয়ে আমি আলী অ্যাকচুয়ালি জ্যামিং করা শুরু করেছিলাম অনেক আগে, এটা ইনফ্যাক্ট শুধু আমি আর অলি করছি এবার। দিস ইজ আওয়ার ভার্সন অফ নিশিরাত। নিশিরাত, চলো শুনে আসি। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। জীবনে যতটুকু চেয়েছি মন বলে তারও বেশি পেয়েছি, পেয়েছি নিশিরা পাকা চাঁদ আকাশে। আবার একই কথা বলতে হচ্ছে, বিউটিফুল, চমৎকার। সো তোমার খিও ব্যান্ড নিয়ে কি তুমি রিসেন্টলি বাংলাদেশে গিয়েছিলে কিংবা? না, বাংলাদেশে এখনো যাওয়া হয়নি। খিও অ্যাকচুয়ালি আমাদের প্রথম অ্যালবাম আমরা রেকর্ড করছি এখনো, লক্ষ্মীটার সঙ্গে বেশ কয়েকবার বাংলাদেশে যাওয়া হয়েছে। আমাদের অনেক আশা যে আমরা ভবিষ্যতে যাব, অ্যালবামটা রেকর্ডেড হয়ে গেলে হোপফুলি, let's see if there are any sponsors out there, we would love to go to Bangladesh, wouldn't we? Yeah. Okay, inshallah. Oh, soon. Soon. Actually, yeah, Oli parapara shonge giyechilo actually Bangladesh. Ami jototuku shunechi ke tumi tomar jara musician, brilliant talented musician royeche, amra ekhon tader sathe porichito hoi. Ha ha, of course, our viewers der sathe. So guitar e ache amar
co-band leader Ollie Weeks. Oliver আর আমি তো কিও শুরু করেছি একসাথে আর সে পিয়ানো বাজায় কিওর জন্য বাট আমাদের এখানে পিয়ানো নেই দেখে সরি নেক্সট টাইম হোপফুলি ইয়েস বাট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে আর ভিওলাতে আছে দানিয়াল দন্ডি আর সে মাঝে মধ্যে ভায়োলিনও বাজায় আর মাঝে মধ্যে পিয়ানো ওকে বাজাতে হয় বিকজ লাইভ ওয়েন উই পারফর্ম লাইভ অলি ইজ ইউজুয়ালি অন গিটার সো হোপফুলি ফর সেলফ Okay. That's true, yes. So very multi-talented band. Multi-talented, yeah. And actually, it's a boltei hoy, actually. Amar bande bakirao jara ache, tarao khubi talented. Ben je, she double bass o bajay, electric bass o bajay, echara Derek Skrull on drums. Acha. Ben Hillier, as I said, on bass. Hasan Mohiuddin amader album e tabla bajiyeche. Acha. And he's a multi-percussionist. So amra pura band jara achi tara jokhon perform kori obviously the sound is much cooler. Abaru bolchi viewers ajke kichu karone Khiyo band purupuri ashte pareni inshallah soon puro setup niye Khiyo band er gaan chena hobe. That would be nice. But echaro I'm really lucky in that Oli আর দানিয়াল দুজনে ওরা শুধু যন্ত্র বাজায় তা না দে আর বোথ কম্পোজার্স এবং ওরা নিজেরা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল অনেক কম্পোজিশনস করে থাকে নিজেদেরও সো আর এছাড়া তো অ্যারেঞ্জমেন্ট তো করছেই দুজনে সো ইউ নো I'm very lucky to be in a band. Yeah, we are lucky as well because aajke tara aache amader kache. Thank you so much for coming. Our pleasure. Yeah, and porer gan. Contestant. Okay. Let's see. Oh, okay. Oliver, can you say it again, please? Kupala Bangali songwriter. Shobche Palo. Moha songwriter. Mohabaul. Lovely. Lalon Shar. Lalon Shar. So Oliver's try Bangla bolte parche ar kichu Bangla. Oliver's travels took him. Well, thank you. And ha Oliver Bangla likhte parte pare. Majhe ekta ekta Bangla bolteo pare. That's really good. Ekta tuning problem ache. Ekta tuning problem ache. Tuning problem ta thik hoye gele amra chole jabo. To amra ki ebar Lalon shunbo? Ebar Lalon shunbo. You tell me. You happy with that? Jani na. Jano na. Yeah, ready for bari kache? Chalo. বাড়ি কাছে আর শিনগো dino na dekhilam tare mera bede hoga Hosto podusko
চমৎকার। আরো যদি কোনো কিছু বলা যেত আমি ওই শব্দগুলো অ্যাড করতাম। না না ঠিক আছে, তাছাড়া চমৎকার তো অলি বুঝে তো চমৎকার, খুব সুন্দর গান, খুব সুন্দর গান, সুন্দর গান, লালনের গান, লালনের গান একদম কোথায় যেন হারিয়ে যাই। একদম যেটা হচ্ছে যে আমরা আসলে কত বছর আগে নিয়ে গান লিখেছেন, কিন্তু তুমি দেখো সময়ের সাথে সাথে কিন্তু আমরা অনেক দূর চলে এসেছি, অনেক বছর পার হয়ে, বাট সেম ফিলিং। এবং এই গানগুলো নিয়ে মানে এটা চেঞ্জ হবে না, সবার সাথেই গানগুলো যাবে, আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে তাদের সাথেও যাবে, পরের তাদের সাথেও যাবে। হ্যাঁ, আমি শুনেছি তুমি প্লেব্যাক করেছো। তুমি যদি কিছু শেয়ার করতে চাও আমার ভিউয়ার্সদের জন্য। হ্যাঁ, ওয়েল কোথায় এবং কবে পাচ্ছি সেই গান, সেটা খুবই ভালো প্রশ্ন, কারণ সেই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। সো ইন টার্মস অফ ওয়েন এন্ড ওয়্যার দিস ইজ হ্যাপেনিং উই ডোন্ট নো ইয়েট, দিস ইজ দি অ্যাকচুয়াল আনসার। অলিয়া আর আমি দুজনে অ্যাকচুয়ালি আমাদেরকে অ্যাপ্রোচ করা হলো, হোপফুলি এখনো আমরা ডিটেলস বলতে পারছি না, কলকাতা থেকে বেরোচ্ছে একটি একটি সিনেমা, একটি ফিল্ম, এবং উইয়ার হোপিং সব কিছু যদি ঠিকঠাক মতো যায় আমরা কিছু গান সেটার জন্য তৈরি করেছি যেগুলো আশা করছি প্রকাশ পাবে। সো ইয়া, উই ডিড, আই ওয়াজ জাস্ট টেলিং the viewers and I mean bakita big people about the film, and we don't know when it's going to come out yet, we don't know the details, but actually we have been working on it. Inshallah prokash hobe, exactly, inshallah prokash hobe, inshallah. তো এখন যে প্রশ্নটা আমি আসলে প্রশ্নটাই শুধু করব এবং যতটুকু অ্যান্সার পাওয়া যায় আর কি, আমরা এরপর
শুনবো আর কি, যতটুকু এই সময়ের ভিতরে আমরা শুনতে পারি। ওকে, তুমি রিসেন্টলি একটা গান করেছো যেটা আমার সোনার বাংলা, আমাদের জাতীয় সঙ্গীত, সো আলোড়িত হয়েছে, শুধু গান ভালো গেয়েও আলোড়িত হয়েছে, আর কিছু সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে, যদি আমি ভুল করে না থাকি, সেটা লন্ডনে হোক কিংবা আমাদের বাংলাদেশেই হোক। সো এই যে সমালোচনাটা, তুমি ভালো দিকটা কিভাবে নিয়েছো? আমি খারাপ দিক কিংবা অন্য কোনো কিছু যারা পছন্দ করেনি কিংবা সমালোচনা করেছে যে কোনোভাবেই থাকুক, ভালো দিকটার কথা ফার্স্টে শুনি। ওকে, So just to keep you guys up to speed, we're talking about our version of Amar Shonar Bangla, and Tamanna wants to know about both the good and bad things, but she wants to know about the good things first. So a lot of both. Yeah. I think jeta prothomei bola uchit, seta holo je amader puro jinish ta ke amra onek bhalo bhabe nite perechhilam, ei karone je bhalo dik onek beshi chilo, amader the positive response far outweighed the negative, which made things a lot easier for us, and it was a lot nicer, and actually, to be honest, shobai ke to khushi kora jay na ekta jinish diye, so amra kokhono seta asha korini je, you know, that everyone's going to be happy. Acha, ar ashole amra jatiyo shongit hishebe jinish ta ke poribeshon korar kono rokomer porikalpona nei ni. এখানে আমি যতটুকু বলেছিলাম যে আমরা এই কনভারসেশনটা আরো করব, সো মাত্র শুরু করেছি, আফটার শর্ট ব্রেক আই উইল কাম ব্যাক টু ইউ। শিওর। ভিউয়ার্স, আপনারা দেখছেন সিং লাউড অ্যান্ড প্রাউড, সাথে রয়েছে সোহিনী আলম আর তার ব্যান্ড খিও। কেউ কোথাও যাবেন না, ছোট একটা ব্রেকে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন সঙ্গীতানুষ্ঠান সিং লাউড অ্যান্ড প্রাউড, সৌজন্যে হোম ট্রেডার্স প্রপার্টিস, এমআরএ গ্লোবাল কার্গো, পূজা সিল্ক হাউস গ্রিন স্ট্রিট এবং প্রিয়াঙ্কা ফ্যাশন হাউস বেতলগ্রিট।